Assalamualaikum. Kamon ashen apnara shobai asha korchi je jekhane achen bhalo achen. Amio Allahr oshesh rahmote apnader duay bhalo achi. Karon Allahr rahmot chhara apnader duya chhara bhalo thaka impossible. Karon manusher duya onek beshi kaje lage. To shei khetre ei jonno bollam je shela apnader duay bhalo achi. To ekhon mane ei prothom hocche ki ami amar nijer jonno kichu kinte jacchi ar shetao hocche একা একা যাচ্ছি কেউ আমার সাথেও নাই দেখেন আমার আশেপাশে কেউ নাই আমি একদম একা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আমার সাথে থাকলেই দেখতে পাবেন আমার ভিডিওটা সাথে থাকেন যে আমি নিজের জন্য কি কিনতে যাচ্ছি তো সাথেই থাকেন আর দেখতে থাকেন আমার আমি অনেক বেশি এক্সাইটেড এই এই বিষয়টা নিয়ে যে আমি এখন যেটা কিনতে যাচ্ছি সেটা নিয়ে এক্সাইটেড কারণ আমার লাইফের একটা কি বলে ড্রিম বলতে পারেন অনেক স্বপ্ন ছিল অনেক শখ ছিল তো দেখি আমার বাজেটের মতো হয় কিনা যদি হয় তাহলে আমি অবশ্যই কিনে নিয়ে আসবো তো সাথেই থাকেন আর দেখতে থাকেন তো আসছিলাম হইলো স্বর্ণকারের দোকানে কিছু একটা কেনার জন্য বাট আমি যেটা খুঁজতেছি সেটার জন্য হলো বিকেলবেলা আসতে হবে তো আমি হলো চলে যাব যাওয়ার আগে একটা জিনিস দেখা যাই যদি সম্ভব হয় তাহলে সেটা অর্ডার দিয়ে যাব তো যে কাজের জন্য হচ্ছে কি খিল্লার মোড় গেছিলাম সেই কাজ তো খিল্লার মোড় হইলো না তো তারপর হলো চলে আসছি নিউ মার্কেটে কারণ সবসময় যে সব কিছু এক জায়গা থেকে করতে হবে তার তো কোনো মানে নেই তো নিউ মার্কেটে চলে আসছি আর নিউ মার্কেটে এসে কাজটাও মোটামুটি ভাবে শেষ করে ফেলছি তো এই হচ্ছে সেই কাজ নিয়ে ফেলেছি এটা আমি আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো তো এখন হচ্ছে আমি বাসায়ও চলে যাচ্ছি তো বাসায় যাই গিয়ে আপনাদেরকে দেখাই শেয়ার করি আপনাদের ভালো লাগবে আমারও ভালো লাগবে তো আজকে হইলো বাজারে গেছিলাম আমি আমি বাজারে যা দেখেন কি কি আনছি শাক আনছি তারপরে যে ভাবি হইলো শাক বাঁচতেছে মাও বাঁচতেছে সাথে মা আছে আমি আছি ভাবতে পারি না সিঁড়ি দিয়া কত কষ্ট হয়েছে আমার ব্যাগটা দেখাবো আমি একটু পরে দেখাবো একটু পরে দেখাবো একটু পরে দেখাবো তো পরে হয়েছে আরো জন কি কি আনছি দুই আইটেমের লবণ আনছি তারপর হচ্ছে গিয়ে আরো কি আনছি এই অনেক কিছু আনছে আমার এখন অত কিছু মনেও নাই হ্যাঁ অনেক কিছু আনছি তো সব কিছু মিলে হচ্ছে আমি অনেক টায়ার হয়ে গেছিলাম তারপর তো কম্পা আবু পাড়া সারা তা আমগো সারা ফাতের হচ্ছে আমার শরীরটা একটু গরম গরম এখন ওর মার কাছে গেছে ওর মা কইছে যা দাদির আদর খাই আসো তাইলে ওষুধ খাওয়াই দিব না আচ্ছা শুইতে আর আদর করতে গেছে এখন সে দাদির সাথে শুবে আর হইলো বলতেছে যে দাদি তুমি আমার একটা আদর করো আম্মু আর কি কইছে ওষুধ খাওয়াই দিবে বলছে আরে আল্লাহ রে সারাফাত কত আদর খাইতেছে রে সারাফাত আমার একটু আদর দিবা ও সারাফাত ফুপির একটু আদর দিবা আমি তো ছোট
দাঁতের হাঙ্কা বা একচুয়ালি ভালো মানুষ না বুঝছো বুঝে যাও শোনা তুমি বুঝে যাও রিমার মা কে যাবার নে খাবার নে রক্ত সুশি খাবো আমি তোর আমি তোর আমি তো দেখে নিব আমি তো রক্ত সুশি খাবো এটা কয় যেমন কালারটা সুন্দর এসে আরো ভালো করে দেখে দেখেন কত সুন্দর ডালের কালার আরো কত সুন্দর মানে মা যে মাই হয় আসলে এত সুন্দর করে রান্না করে মার হাতে রান্নার কালারই একদম আলাদা আর এই যে এখন হলো ছোট মাছ রান্না করবে ছোট মাছের জন্য এই ধনে পাতা নিছে টমেটো কাঁচামরিচ এই হচ্ছে ছোট মাছ আর এই হচ্ছে পেঁয়াজ কই জানি দেখছিলাম আমি মনে পড়তেছে না তখন আমার মা হচ্ছে এই জন্য রান্নাঘরে আসতে যায় না সে যখন যেটা চায় তখন সেটা পায় না এই জন্য কি করবা ডালবা আর ওই পাতিলে কি করবা এই পাতিল ধুয়া থুয়ে দিন আদা রসুনের বাটি জায়গা নাই না আদার বাটি আদার বাটি ও এই যে দেখেন সেই দিন যে রসমালাই বানাইছিলাম সেটা এখানে আছে আদার বাটি কোনটা আদার বাটি কই আবার ও ও আচ্ছা আচ্ছা পাইছি প্লেটের মধ্যে কতগুলো ভাত দেখলাম ওগুলো দিছে ফ্রিজে তো আমরা হইলো দেখতে থাকি আমার মা কোন প্রসেস আসলে গুঁড়া মাছ রান্না করে আমার বল তেলের বোতলে টান নেই কদিন পর পরই চেঞ্জ করে এই বোতল এই বোতল এই কাপি এই কাপি গেলানাতে ঢালে না রান দিনে তো অনেকদিন পর রান তাইলে আমি ভুলে যাই রান সত্য বেদে ওই রান দে আমি বাসায় থাকলে দু একদিন ধান দিই গোড়াতে রান্না খাইতে খাইতে বলে হ্যাঁ বোরিং হয়ে যাবে এসে আবার আমার হাতে খাস
জম্বার কারণ খা মার্কেট থেকে তো চলে আসছি ঠিকই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কিন্তু যে আমি অ্যাকচুয়ালি কোথায় গেছিলাম আর কি কি আনলাম। শুধু এতটুকু দেখছেন যে নিউ মার্কেটে গেছি, নিউ মার্কেট থেকে একটা শপিং ব্যাগ নিয়ে আসছি। হ্যাঁ, তো এটা কিসের ব্যাগ আপনারা কিন্তু মোটামুটি দেখে বুঝতেই পারতেছেন। তারপরও আমি রিসিপ্টটা বের করে দেখাই। মোস্তফা জুয়েলার্স, এটা একটা গোল্ডের দোকানের হচ্ছে গিয়ে রিসিপ্ট। তো এটা হচ্ছে গিয়ে কি আছে রিসিপ্টে লেখা সেটা দেখেন, তাহলেই বুঝে যাবেন যে এটার মধ্যে কি আছে। কান্না করে না শরাফা, শরীফা থুপু। তো এই যে দেখেন লেখা কি আনছি, এটার মধ্যে লেখা আছে এটা হচ্ছে রিসিপ্ট। আর হইলো মেন যে জিনিসটা সেটা হচ্ছে এটার মধ্যে, শারাফাত কথা বলতে বারণ করছি কিন্তু বাবা দিবে দিবে একটু পরে দিবে। তাই হচ্ছে জিনিসটা। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আমি একটু পড়াও দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে একটা নাকের ফুল, আর এটা হচ্ছে ডায়মন্ডের। দেখেন কেমন হয়েছে বলবেন, হ্যাঁ কমেন্ট করে। মানে বিষয় হচ্ছে কি, মানে আপনারা কিন্তু দেখছেন আমি বলছিলাম ওই সাবিনাদের বাসায় যখন গেছিলাম তখন হচ্ছে আমার এই নাকের ফুলটা ভাইয়া পরে গেছিল। মানে কই পড়ছে আমি নিজেও জানি না, আমি দেখি নেই কই পড়ছে। মানে ফুলটা পাইছি কিন্তু দেখি কি যে যে ডান্ডাটা ওইটা ভাইয়া গেছে গা। এখন ওটার ভিতরে যে তলসা লাগাইয়া যে আমি পড়বো সেটার অপশন ছিল না, তো এই জন্য হচ্ছে গিয়ে আর পড়ি নেই। তারপর হচ্ছে ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে হচ্ছে গিয়ে নাক ফাঁকা ফাঁকা একদম কেমন জানি বিধবা বিধবা লাগতেছিল। মানে আমার নাকটা হচ্ছে কি একটু মোটা, তো নাকে ফুল না পড়লে খুবই বাজে লাগা। তাছাড়া সব থেকে মেন ই হচ্ছে কি আমার নাকের ছিদ্রটা অনেক বড়, ছিদ্রটা বড়র কারণে খুব বাজে দেখা যায় নাকের ফুল না পড়লে। তো এই জন্য হচ্ছে নাকের ফুলটা কিনে নিয়ে আসছি। আর খুবই স্বপ্ন ছিল, মানে ছোটবেলায় আমি আসলে ভাবতাম, এটা স্বপ্ন দেখতাম, যেটা হচ্ছে কি আমি ভাবতাম স্বপ্ন দেখতাম একটা সময় যে একটা সময় আসবে যখন আমি একটা ডায়মন্ডের নাকের ফুল পরব, তারপর হচ্ছে স্বর্ণের চেইন পরব, স্বর্ণের ফুল পরব। আমি এগুলো কখনো করিনি, একদম ছোটবেলায় পরছিলাম। বয়স আমার, মানে আমার বয়স যখন শারাফাতের মতো ছিল তখন আমি পরছিলাম। তখন পড়লে কি হইতো, আমি নিজের কাছে রাখতে পারতাম না, কেউ না কেউ আমার কাছ থেকে খুইলা নিয়ে যেত, নয়তো আমি মানুষের খুইলা দিয়ে দিতাম। কারণ ও গোল সিটি, মানে আমার বান্ধবী যারা ছিল আমার সেম এজের, ওদের সিটি গোল্ডের জিনিসগুলো আমার পছন্দ হয়ে যেত, আর আমার স্বর্ণের জিনিসগুলো আমি কি করতাম আবারও দিয়ে দিতাম, আর আবার সিটি গোল্ডের গুলো আমি নিয়ে নিতাম। তো এরকম করতাম ছোটবেলায়। এরকম করার পর মা যখন মার কাছে আসতাম, মা বলতো যে কি ব্যাপার তোর এই কানের দুল কেন, আগের গুলা কই, আমি যেগুলো পরে সেগুলো কইতাম যে ওর লগে বদলাইছি, ও আমারটা নিছে আমারটা নিছে, মা আবার যাইয়া তারপরে নিয়ে আসতো। কেউ কেউ স্বীকার করতো, কেউ কেউ করতো না। তো এইসব চক্করে মা বলছে যে আমি বড় না হওয়া পর্যন্ত আমার আর কোনো জিনিসপত্র বানাই দিবে না। তো তারপরে তো বড় হয়ে গেছি, তারপরে বিয়ে হয়ে গেছিল, তারপর হচ্ছে এই যে এখন এতখানি বয়স হয়েছে, আজ পর্যন্ত আমার মা আমার কখনো কোনো স্বর্ণের জিনিস বানাই দেয়নি, আর আমার পড়ারও সৌভাগ্য হয়নি। তো ইনশাল্লাহ চেষ্টা করব আস্তে আস্তে পড়তে, আস্তে আস্তে বানাইতে, আস্তে আস্তে কিছু করতে। তো এই এটা হচ্ছে প্রথম স্বপ্ন পূরণ করলাম এই নাকের ফুলটা দিয়া, কারণ যেহেতু দাম কমের মধ্যে ছিল, আয়ত্তের মধ্যে ছিল, এটা হচ্ছে 6,000 টাকা নিছে এই নাকের ফুলটা। রিসিটও আপনাদেরকে দেখাইলাম, রিসিটের মধ্যে লেখা আছে 6,000 টাকা নিছে এক পাথরের একটা নাকের ফুল। তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন,
আরো অনেক কথাই বললে বলা যায়, এত কথা না বলি হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তো সাথেই থাকে না। তাছাড়া আমার সাথে সাথে আমার ভাস্তা ভাস্তে অনেক বেশি বিরক্ত হয়ে থাকো, আমার সাথে সাথে না আপনাদের সাথে সাথে, আপনাদের সাথে সাথে আমার ভাস্তা ভাস্তে বিরক্ত হয়ে যাচ্ছে। কারণ আমি হলো বলছি যে আমি এখন ভিডিও করব, কোনো কথা বলবো না, তো ওরা হলো চুপচাপ খিস খেয়ে রয়েছে, খিস খেয়ে থাইকে ওরা হলো বিরক্ত হয়ে যেতেছে। একটু দেখান সারা আমাদের চেহারাটা কেমন কেমন আছে, সকলে আমার জন্য দোয়া করবেন যেন আস্তে আস্তে করে নিজের সব স্বপ্নগুলো পূরণ করতে পারি। আর কিছুদিনের মধ্যে আমাদের ঘরে আরো ইয়ে আসতে যাচ্ছে, মানে বড় ভাইকে হসপিটালে ভর্তি করতে হবে, যেহেতু বড় ভাইয়ের অপারেশনের ইয়ে আসতেছে, অপারেশন করা লাগবে যেহেতু, তো ভর্তি করবো কিছুদিনের মধ্যেই। তো দোয়া করবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।